সবাই এখানে বেশিরভাগ আমাদের মুরব্বী। 40 বছরে কষ্টতে চালাবো। একটা কথা বলি, ভালোবাসা খালি প্রকাশ করলে হয় না, ভালোবাসার জন্য কিছু ত্যাগ, কিছু প্রতিদান এবং কিছু কর্ম, এর মধ্যেই কিন্তু ভালোবাসা প্রমাণ হয়। কিছু প্রতিদান দেন, কিছু ত্যাগ, কিছু কিছু উপকার, সব কিছু মিলে কিন্তু ভালোবাসি তোমারে, তার মানে তো ভালোবাসি না, ভালোবাসার জন্য তো প্রমাণ লাগবে। এখনো আমার বিপক্ষে যে দাঁড়াইতেন আপনাদের বিগত দিনের এমপি কাজী জাফরুল্লাহ সাহেব, এখনো ওনার নেতারা এবং ওনারা মরে মরে লাফায় যে আমাদের নেতারে শেখ হাসিনা বেশি ভালোবাসে, শেখ হাসিনা বেশি ভালোবাসে, প্রেসিডিয়াম অনেক বড় নেতা, তাই না? আমার দুঃখ হইলো যে কাউরে কানে কানে কইলে বুঝে, কাউরে সিমটি দিয়ে কইতে বুঝছো বুঝছো, বোঝেন নাই? এইবার নির্বাচনে তো প্রমাণ হয়েছে শেখ হাসিনা কারে ভালোবাসে, এটা আবার কাউরে কইতে হয় নাকি? এটা তো মাইনসে বুঝেই গেছে, এটা তো এতটুকু বুদ্ধি তো বাংলাদেশের মানুষের আছে যে কে কারে ভালোবাসেন না। এখন বলতেছে নিক্সন নে কোনোদিন দলে নেবে না, আরে চাচা আমারে দলে নিলেও প্রেসিডিয়াম বানাবে না, কারণ আমার তো প্রেসিডিয়ামের বয়সই হয় নাই। আমার বয়সে প্রেসিডিয়াম কি মানায় কোন? তবে আমারে যেটা শেখ হাসিনা বানাচ্ছে সেটা ওনারে বানাবে না ইনশাল্লাহ। ওনার সারা জীবন কই হয়েছে তো আমাদের দলে নেবে না ইনশাল্লাহ। ফেব্রুয়ারি মার্চ মাসে বাংলাদেশ যুবলীগের পোস্ট দেওয়ার জন্য আমি অলরেডি শেখ হাসিনাকে সালাম করে আইছি, ঠিক আছে? আর এই এই অবদা এই এই জয় কার? এই জয় ভাঙ্গা সদরপুর চরবদ্রসনের, যে দুই দুইবার প্রতিবাদ কইরা আপনারা জননেত্রী শেখ হাসিনাকে বুঝাই দিয়েছেন আপনারা আর কাজী জাফরুল্লাহর চান না, আপনারা নিক্সন চৌধুরীর চান, তাই না? আপনাদের আমি বলছিলাম যে আমি আমার যৌবনের সকল সময় আপনাদের জন্য পার করতেছি, আপনাদের জন্য মাঠে নামছি, আর আপনারাই আমার শেখ হাসিনার কোলে তুলে দিবেন বলছিলেন, এবং আপনারা আপনাদের ওয়াদা রাখছেন ইনশাল্লাহ আর এক মাস 15 দিন পরে আপনারাই শেখ হাসিনার হাতে আমাকে তুলে দেবেন, ওই দলে যোগ দেওয়া দেবেন। আমাদের কিছু চাওয়ার নাই, আমার কিছু চাওয়ার নাই, আমি একটা ইউনিয়নে 18টা ব্রিজ করছি, 24-25 কিলোমিটার রাস্তা করছি, 100 ভাগ বিদ্যুৎ আইনা দিছি, আমি তো আমার সকল চেষ্টা দিয়ে করছি এত বড় এলাকায়, আপনারাও তার প্রতিদান দিচ্ছেন, দুই দুইবার নির্বাচনে বাংলাদেশের মানুষে দেখায় দিচ্ছেন যে ভাঙ্গার মানুষ কি জিনিস, সদরপুরের মানুষ কি জিনিস, আর চরবদ্রসনের মানুষ কি পারে না, তাই না? আরে বাংলাদেশে 300 MP আছে, আমার আমার গোষ্ঠীতেই নয়ডা আছে, তাই না? আমার গোষ্ঠীতেই নয়ডা আছে, আমার ভাই ব্রাদারের মধ্যেই 9-10টা আছে।